এখন জিওপজ আপডেটের পরে জিওপজে একটা নতুন অপশন দিয়েছে, যেখানে আপনি আপনার পেওয়ার্টের টাকা আপনার জিওপজে কবে ক্রেডিট হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। সেটা আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কী করে আপনি আপনার ইনসেন্টিভের টাকা আপনার জিওপজে ঢুকেছে, কত তারিখে ঢুকেছে, ডেট ওয়াইজ সেখানে দেওয়া আছে, আপনারা কী করে দেখবেন। প্রথমে জিওপজে লগ ইন করতে হবে, আমার অলরেডি করা আছে। এবার এই নিচে পে আউট রিপোর্ট ইকুয়াইস ভেরিফিকেশনের উপরে যে অপশনটা আছে পে আউট রিপোর্ট, সেখানে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পরে এখানে ফর্ম ডেট আছে, আপনি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনার যে পে আউটগুলো আপনার পজে ক্রেডিট হয়েছে সেগুলো দেখতে চান, সেখানে ডেটটা আপনাকে দিতে হবে। সাপোজ আমি নভেম্বরে দেখব, নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ অবধি। এখানে স্কিম সিলেক্ট করতে হবে, সেটা অল করে দিতে হবে। এবার সাবমিট করতে হবে। এই যে আপনার, আপনি এবার এখানে যে সব কিছু শো করছে আপনার কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কত টাকা ঢুকেছে। তো এবার আপনারা চাইলে নিজের পজের মাধ্যমে আপনাদের পে আউটের টাকা কবে আপনার পজে ক্রেডিট হয়েছে আপনারা সেটা দেখতে পারেন। তো এই যেটা একটা বড় ইস্যু ছিল সেই ইস্যুটা এখন আমাদের কোম্পানিতে সেটা রিসলভ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।